হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে কবুতরটা আপনারা দেখছেন, এ একটা ডিম দিয়েছিল, আর ডিমটা আজকের 20 দিন হতে চায়, কিন্তু ডিমটা ফোটেনি। তো আমি 19 দিনের মাথায় চেক করেছিলাম, তখন কিন্তু ডিমটা ফোটেনি। আজ 20 দিন হয়েছে, তো আমি দেখি এখন ডিমটার কি অবস্থা। একটু কবুতরটাকে সরকরাই করে দেখি। আচ্ছা, ডিমটা ফুটেছে, কিন্তু বাচ্চাটা বেরোতে পারেনি। এটা আমাকে বের করতে হবে ডিমটা ফাটিয়ে। তো আমি সরাটাকে একটু টেনে লাবাই আর আপনাদের দেখাই ভালো মতন করে যে ডিমটা অবস্থাটা এখন কেমন আছে। পাখিটাকে আমি সর করিয়ে দিই, আর দেখতে পাচ্ছেন যে পাখিটার ঠোঁট দেখা যাচ্ছে, কিন্তু পাখিটা আর ডিমটা থেকে বেরোতে পারছে না। আমি সরাটা নিচে নামিয়ে আপনাদের ভালো মতন করে দেখাই। আচ্ছা, ডিমটা মাঝখান থেকে ফেটেছে, কিন্তু পুরো সম্পূর্ণটা ফাটেনি। এইটা আমাকে ফাটিয়ে বাচ্চাটাকে বের করাতে হবে। তো আমি আপনাদের দেখাবো কিভাবে ডিমটা ফাটিয়ে বাচ্চাটাকে বের করাবো। বাচ্চাটা ডিম থেকে বেরোনোর জন্য অনবরত চেষ্টা করতেছে, কিন্তু ডিমটার খোলা বা বাচ্চাটা দুর্বল হওয়ার জন্য ডিমটা থেকে বেরোতে পারছে না। এটা সাধারণত ভিটামিন বা ক্যালসিয়ামের সরে হয়। তো আপনারা চেষ্টা করবেন কবুতরকে যে মাসিক কোর্সগুলো হয় সেগুলো করিয়ে রাখার জন্য, তাহলে আমার মতন আপনাদের এই সমস্যাটা আর ফেস করতে হবে না। কবুতরটা সাধারণত মনে হচ্ছে ডিমের খোসাটা হয়তো মোটা আছে, না হয়তো কবুতরটার বাচ্চাটা দুর্বল, তাই ডিমটা ফেটে বেরিয়ে আসতে পারছে না। তো এটাকে আমাকে বের করে দিতে হবে এখন বর্তমানে ডিমটা ফাটিয়ে, না হলে বাচ্চাটা হয়তো মারা যাবে। বাচ্চাটা অনেকটা চেষ্টা করেছে ডিমটা থেকে বেরোনোর জন্য, কিন্তু বেরোতে পারেনি। তো এখন আমি আস্তে করে হাত দিয়ে ডিমটা ফাটিয়ে বাচ্চাটাকে ডিমটা থেকে বের করিয়ে দিই। দেখো, বাচ্চাটার কিন্তু পুরো একেবারে গঠন হয়ে গেছে, শুধুমাত্র বাচ্চাটা ডিমটা থেকে বেরোতে পারছে না। ডিমটা খোসায় একটু রক্ত লেগে নেই। বাচ্চাটাকে আমি হাতে তুলে দেখাচ্ছি যে বাচ্চাটার অবস্থা এখন কেমন। বাচ্চাটা খুবই দুর্বল দেখেই বোঝা যাচ্ছে। আমি একটু হাতে নেই দিলে আপনারা বুঝতে পারবেন ভালো মতন। দেখো বাচ্চাটা কত সুন্দর, একদমই পুরো রেডি হয়ে গেছিল, শুধুমাত্র ক্যালসিয়ামের সরের জন্য বাচ্চা বেরোতে পারেনি। আর এই যে কবুতরের যে বাচ্চাটা, এ প্রথম জোড়া, তো তার জন্য হয়তো ঠিকঠাক করে আমি মাসিস কোর্সগুলো দিতে পারিনি, যার জন্য হয়তো বেরোতে পারছেন না। এখন বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ আছে। বাচ্চাটাকে আমি একটু লাড়িয়ে দেখি যে কোনো সমস্যা আছে কি না। আমার তো দেখে মনে হচ্ছে বাচ্চাটার মধ্যে কোনো সমস্যা নেই। বাচ্চাটা যেমন নর্মাল হয় যে সকল কবুতরের বাচ্চাগুলো, ঠিক এটাও নর্মাল আছে, কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। বাচ্চাটা লড়াচড়া করতেছে, সবই ঠিক আছে। এবার আমি বাচ্চাটাকে কি করব একটু নিচে রেখে দেখি কেমন আছে। নিচের মধ্যেও দেখলাম বাচ্চাটা ঠিকঠাকই আছে, কোনো প্রবলেম হচ্ছে না। এবার আমি এটাকে আস্তে করে সরার মধ্যে দিয়ে ওর মার কাছে দিয়ে দেব, কারণ এই সময় ওদের মায়ের শরীরের তাপটা খুব প্রয়োজন। তো আমি আস্তে করে দিয়ে দিই, দিয়ে দিলে পাখিটা বসে যাবে, বসে গেলে আশা করি সুস্থ হয়ে যাবে বাচ্চাটা। মাটা কিন্তু অনবরত ডিমটা খুঁজতিছে, কিন্তু আমি ডিমটা বের করে নেওয়ার জন্য ও বাচ্চাটাকে দেখতে পাচ্ছে না, যার জন্য চুপচাপ বসে আছে। আমি যখনই আস্তে করে ডিমটা দিয়ে দিলাম, দেখলাম ও হালকা করে উঠে চলে আসলো, বাচ্চাটার উপরে বসে গেছে। এখন দেখি বাচ্চাটা কি অবস্থা। হালকা হাতে মাদিটাকে আমি সরিয়ে দেখি, বাচ্চাটা সুস্থ আছে এবং বাচ্চাটা নড়াচড়াও করতেছে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক দেবেন, এবং পরবর্তীকালে এইরকম আরও
কবুতরের বিষয়ে ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তীকালে এরকমই একটা ভালো ভিডিও নিয়ে।